আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে যে কোনো টেক্সট কে আপনি জেপিজি পিকচারে কনভার্ট করতে পারেন। আপনি এখানে যে কোনো ভাষা লিখবেন, আপনি লিখে জেপিজি করে নিতে পারবেন। যেমন আমি আপনাদেরকে দেখাই, আমি একটি বাংলা লেখা লিখি কিভাবে কিভাবে একটি বা বাংলা লিখাকে ছবিতে কনভার্ট করা যায়, ছবিতে কনভার্ট করা যায় কনভার্ট করা যায় করা যায় তো বন্ধুরা, আমি এখানে যে কথাটা লিখলাম, আমি চাচ্ছি এটা জেপিজিতে কনভার্ট করবো। আমি সাইজ চাইলে বড় করে নিতে পারবো, একটু বড় করে নিতে পারি, সিলেক্ট করে একটু বড় করে নিব। আমি 25টা করে দিলাম, কালার করে দিলাম হচ্ছে আপনার ব্লু কালার করে দিলাম। জেপিজি ফাইল আমি চাচ্ছি ডাউনলোড করতে, সাইজটা একটু বড় করে দিই, 800 করে দিই। ওকে, আমরা এখন কি করবো, এক্সপোর্ট টু ইমেজ। দেখুন বন্ধুরা, এখানে ইমেজটা সুন্দরভাবে ইমেজ আকারে চলে আসছে। আমরা আবার একটু ব্যাকে চলে আসি, আমরা 500 সাইজে রাখি, আবার এক্সপোর্ট করি। দেখুন বন্ধুরা, ডাউনলোড ইমেজ, আমি যখন ডাউনলোড ইমেজ দিই তাহলে এখানে চলে আসলো আমার লেখাটি, পিকচার হয়ে চলে আসলো। ধরুন আমি একটা ইংলিশ কথা লিখি, আমি হাউ টু লার্ন ইংলিশ লিখে সার্চ দিলাম, এখান থেকে আমি কিছু লেখা নিয়ে নিই। লেখাগুলো আমি কপি করে নিলাম এবং কনভারসেশনের ঘরে চলে আসলাম, এই ঘরটা পেস্ট করলাম, এখন এক্সপোর্ট করব। আমরা এক্সপোর্ট যদি করি, এখানে চলে আসছে, আমরা এখান থেকে আবার এক্সপোর্ট করি। দেখুন বন্ধুরা, এখানে কি সুন্দর ভাবে চলে আসছে লেখাগুলো জেপিজি হয়ে। আবার আপনাকে আপনাদের দেখাই, সেটা হচ্ছে আমি একটু ফন্ট সাইজটা একটু বড় করে দিই, কালারটা দিয়ে দিই রেড কালার, এবার এক্সপোর্ট করি। এবার দেখুন কত বড় হয়ে চলে আসছে, একটু বেশি বড় চলে আসছে, আমি একটু ছোট করে দিই, থেকে আমরা ব্লু কালার করে দিই। তো আমরা এখন ডাউনলোড করি ইমেজটা। তো বন্ধুরা, এখানে দেখুন জেপিজি হয়ে গিয়েছে লেখাটা। তো এভাবে আপনারা খুব সহজেই এই সাইটটার মাধ্যমে আপনারা যে কোনো লেখা, বাংলা বলুন ইংলিশ বলুন, আপনারা জেপিজিতে কনভার্ট করে নিতে পারবেন। ওকে, ধন্যবাদ বন্ধুরা। আর সামনে নতুন কোনো সাইট নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।